আবহাওয়ায় বড়সড় পরিবর্তন প্রবল নিম্নচাপ ঝড় বাতাস সহ বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা গতকাল সারাটা দিন প্রচণ্ড অস্বস্তিকার আবহাওয়া ছিল বাংলা জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী দুদিন এই আবহাওয়া থেকে রেহাই পেতে চলেছে বঙ্গবাসী উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ভারী বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তিন জেলায় জারি সতর্কবার্তা তো আসুন দেখে নেওয়া যাক রাজ্যের কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী বৃষ্টি এবং আগামী দুদিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া সবই বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলিপুর আবহাওয়া দপ্তরে জানাচ্ছে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাকি তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরিবর্তে চব্বিশ ঘন্টায় অর্থ আগামীকাল সকালের মধ্যে ওই তিন জেলায় কোনো না কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী দুদিনে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না আগামীকাল সকালের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির পরিমাণ হতে পারে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টিতে ভিজবে প্রায় গোটা বাংলা উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে